तीन दिन बृष्टिते जले प्लावित राजधानी आड़ालिया पंचवटी बाजार सह विस्तीर्ण इलाका मानुष घर थेके बेर होते पारछेन ना। घर बाड़ी दोकानपाट रास्ता ड्रेन इत्यादि जलेर तलाय विजया दशमीर सात सकाले एई परिस्थितिते दिशेहारा संश्लिष्ट एलाकार नागरिकरा जलेर तलानीते राजधानी दशमी घाटो फले प्रतिमा विसर्जनेर क्षेत्रे चरम दुर्भोग पोहाते होच्छे। तीन दिन बृष्टिते नाजेहाल मानुष अन्यदिके फुले फेपे उठछे हावड़ा आड़ालिया पंचवटी एलाकाय बाढ़छे जल। बेजया दशमीर भोरे हावड़ा नदीर जले प्लावित राजधानीर आड़ालिया पंचवटी बाजार सह संश्लिष्ट एलाका। एकदिके मायेर विदाय अन्यदिके तीन दिनेर बृष्टिर फले आड़ालिया पंचवटी बाजारे बन्यार जले प्लावित हये जाय। अधिकांश मानुषेर बाड़ी घरे जल ढुके गेछे, रास्ता ड्रेन सब जलेर तलानीते गिये ठिकेछे, मानुष घर थेके बेर होते पारछेन ना। बेजया दशमीर ब्यबसाय भाटा पड़ेछे। বিজয়া দশমীর আনন্দ থেকে বঞ্চিত সংশ্লিষ্ট এলাকার মানুষ, লোকসানের শিকার হয়েছে পঞ্চবটি বাজারের ব্যবসায়ীরা। আজকে যে আপনারা এখানে মানে এইভাবে যে জল উঠছে, জল জমছে, হাওড়া নদীর জল বাড়ছে, এতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? তো জলের লাগা দোকানদার রে হইছে না, কাস্টমার নাই। আজকে দশমী, আজকে কি রকম কাস্টমার হওয়ার কথা ছিল? কাস্টমার তো বললো না, বালা কাস্টমার কত ব্যস্ত হয়ে গেল, বালা দোকানদার হইলো না, সবকিছু হইলো না। আমি আটটার সময় জল প্রচুর জল, মানে কি মনে হচ্ছে যে জল কি কমবে আগামী কিছুক্ষণের মধ্যে? ব্যবসা করতে পারবেন? কমনের রাস্তাই নেই, দিনের কালা তো উজানো জল ফেলাইতে হবে। এদিকে হাওড়া নদীর জলের তলায় চলে গেছে রাজধানীর দশমী ঘাট, ফলে মায়ের ভাসান পর্ব নিয়ে চরম বেকায়দায় পড়তে হয়েছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার কর্মকর্তাদের। এই পরিস্থিতিতে দিশেহারা আগরতলা পৌর নিগমের কর্মকর্তারাও দীর্ঘদিন ধরে মায়ের ভাসান পর্বের জন্য দশমী ঘাটকে সাজিয়ে তুলছিলেন পৌর নিগমের কর্তারা, এখন সব যেন মাটি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।